একবার কিছু ছাত্র তাদের পুরনো শিক্ষকের বাড়িতে গেল। ছাত্ররা সবাই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। তারা তাদের শিক্ষকের সঙ্গে জীবন নিয়ে আলোচনা করতে লাগলো যে কার জীবন কেমন চলছে। তাদের মধ্যে কেউ দামি গাড়ি কিনেছে, কেউ বা আবার ফ্ল্যাট কিনেছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কিছুক্ষণ গল্প করার পর শিক্ষক মহাশয় তাদের জন্য চা নিয়ে এলেন। কিন্তু তিনি নিয়ে এলেন তিন প্রকার কাপ। চীনামাটির কাপ, যা দেখতে খুবই সুন্দর। প্লাস্টিকের কাপ, যেগুলি দেখতে মোটামুটি সুন্দর। এবং অন্যটি হলো কাগজের কাপ, যেগুলি দেখতে ততটাও ভালো নয়। এই কাপগুলি দেখার পর ছাত্ররা মজা করতে লাগলো। তারা বলতে লাগলো যে ওই চীনামাটির কাপগুলো কাদের প্রাপ্য। এই নিয়ে অনেক মজা চলতে লাগলো। কেউ বলল, স্যারের সাথে দেখা করার পরিকল্পনা আমার ছিল, তাই চীনামাটির কাপটি আমারই প্রাপ্য। আবার কেউ বলল, আমি পড়াশোনায় ভালো ছিলাম, তাই সেই কাপ আমারই প্রাপ্য। আবার কেউ বলল, আমি সবাইকে গাড়ি চালিয়ে এখানে এনেছি, তাই চীনামাটির কাপ আমারই হবে, ইত্যাদি ইত্যাদি। তাদের এই কথার মাঝে শিক্ষক মহাশয় বললেন, আমি ইচ্ছে করেই এই তিন রকমের কাপ নিয়ে এসেছি, এর থেকে জীবনের একটা সত্য তোমাদের বোঝানোর জন্য। সবাই মন দিয়ে শোনো। এই কাপটাকে ধরো আমাদের জীবনযাপনের বিভিন্ন বিলাসিতা, যেমন দামি গাড়ি, দামি বাড়ি, অঢেল টাকা, ইত্যাদি ইত্যাদি। আর এই কাপে রাখা চাটাকে ধরো আমাদের জীবন। তুমি যে কাপেই চা খাও না কেন, প্রতিটি কাপের চায়ের স্বাদ কিন্তু একই। অর্থাৎ জীবনযাপনের স্টেটাস আলাদা হলেও জীবনের স্বাদ সবার একই।